সরকার কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেওয়ার পরও চামড়া নিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার প্রান্তিক ব্যবসায়ীরা কেনারি মালিকদের কাছ থেকে পাওনা কোটি কোটি টাকা আদায় না হওয়া পর্যন্ত চামড়া কিনতে বা বিক্রি করতে চাইছেন না আরবদাররা এ অবস্থায় সরকারের হস্তক্ষেপের দাবি তাদের বৈরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট দক্ষিণ অন্যতম হাট পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে চামড়া বেচা কেনা করতে এসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে না পারার অভিযোগ তাদের বকেয়া আদায়ে ট্যানারি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা সরকার যদি মাল কেনে তারে সেই কোম্পানির আমরা মাল দিতে রাজি আছি যে দাম বলতেছে আমাদের মানে চালানো উঠবে না সমস্ত টাকা ট্যানারি মালিক দুই সালের পর থেকে যত টাকা নেছে যত মাল নেছে কোনো টাকা আমাদের দেয়নি চামড়ার অতিরিক্ত দরপতনে চরম বিপাকে পড়েছেন নীলফামারীর প্রান্তিক ব্যবসায়ীরা লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহের কথা থাকলেও পাওনা টাকা না পাওয়ায় লোকসানের ঘানি টানতে হচ্ছে তাদের পুষ্টিয় চলতি মৌসুমে গোদামে প্রায় পাঁচ কোটি টাকার চামড়া মজুত করলেও বকেয়া টাকা পরিশোধ ছাড়া এ চামড়া বিক্রি করা হবে না বলে জানিয়েছেন জেলার চামড়া ব্যবসায়ীরা চামড়া যখন আমরা টেনেরিয়ালাদের কাছে বেসব আমাদের আগামী দিনে আমরা যদি নিশ্চয়তার সাথে আমাদের টাকাগুলো ফেরত পাই সেই ব্যাপারেও সরকার আমাদের একটা ব্যবস্থা করে দেবেন বাঙাইলেও কোটি কোটি পাওনা টাকা না দেয় সর্বশান্ত ব্যবসায়ীরা এবারও চামড়া কিনতে পারছেন না এছাড়া ঠাকুরগাঁও দিনাজপুর শেরপুর নাটোর সহ সারা দেশে চামড়ার বাজারে ধস নেমেছে ন্যায্য দাম পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা সময় সংবাদ গতকাল থেকে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহের কথা থাকলেও পাওনা টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বের কারণে তা এখনো সব জায়গায় শুরু